রং তুলি ক্যানভাস, এই তিনের মিশেলে শিল্পী শিল্পী ফুটিয়ে তোলে তার শৈল্পিক সত্তাকে। আদিকাল থেকেই মানুষের মনের ভাব ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হলো চিত্রকলা। একজন শিল্পী সমাজকে যে চোখে দেখেন, তার মনের ভাব সবকিছুই ফুটিয়ে তোলেন রং তুলির মাধ্যমে, তবে তার মিডিয়াম যাই হোক না কেন। শিল্পীর এই শিল্পসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরতে আর্ট অফ কালার্স আয়োজন করেছিল 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। কলকাতার ICCR প্রেক্ষাগৃহে হয় এই প্রদর্শনী। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা। এই এক্সিবিশনের সাফল্যের ব্যাপারে আশাবাদী উদ্যোক্তারা। দর্শকরা মুগ্ধ এই ধরনের শিল্পকলাকে চাক্ষুষ করতে পেরে। 15 বছরের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে, তো সেটা আমার দেয়ালদের সাথে কো-স্পন্সর আমরা প্রোগ্রামটা করছি, আর্ট অফ কালার্সের টিম। খুব ভালো লাগছে, একটা পর একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করছি। আমরা কালকে দ্য ক্রিয়েটিভ পোস্ট ম্যাগাজিনও কালকে লঞ্চ করলাম, ওয়ান অফ দ্য ম্যাগাজিন যেটা বেসড অন আর্ট। মোস্টলি মার্কেটে অনেক ধরনের আর্ট ম্যাগাজিন নেই অ্যাকচুয়ালি, বাইরে আছে কিছু কিছু, বাট কলকাতার বাজারে বা অন্য সিটিতে বাড়িতে অতটা আর্ট রিলেটেড ম্যাগাজিন নেই। আমরা এক্সক্লুসিভলি আর্টের উপর বেস করে ডিফারেন্ট ফর্মস অফ আর্ট, নট অনলি পেন্টিং, ডিফারেন্ট ফর্মস অফ আর্ট, লাইফস্টাইল, হেলথ অ্যান্ড আদার, যেগুলোর জন্য ফ্যাশন, এগুলো এক ধরনের আর্ট। তো এগুলোকে নিয়ে আমরা যে কন্ডাক্ট করে ওই বইটাকে রিলিজ করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।